বন্ধুরা বর্তমানে আপনাদের কাছে যদি একটা জব কার্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে বিরাট একটি সুখবর। হ্যাঁ বন্ধুরা, জব কার্ড থাকলে আপনারা পেতে পারেন 10,000 টাকা থেকে শুরু করে 30,600 টাকা পর্যন্ত, অর্থাৎ মোট 5 মাসের টাকা একসঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো বন্ধুরা বর্তমানে এই জব কার্ডের টাকা কারা কারা পাবেন, কি করলে এই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি কি জানালেন সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তাছাড়া জব কার্ডের 100 দিনের কাজ এখনও পর্যন্ত পাচ্ছেন না, তারা কি করলে নতুন করে 100 দিনের কাজ পাবেন এবং আপনিও যদি 30,600 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করে দেবে। চলুন ভিডিওটি শুরু করা। তো বন্ধুরা আপনারা যদি জব কার্ডের কাজ করেন সেক্ষেত্রে 204 টাকা হিসাবে রোজ হিসাব করলে 30 দিনে পারিশ্রমিক হয় 6,120 টাকা। তো বন্ধুরা 6,120 টাকা হিসাবে মোট 5 মাসের টাকা দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ 5 মাসে মোট টাকার পরিমাণ হয় 30,600 টাকা। তো বন্ধুরা এই টাকার মধ্যে আপনি কত টাকা পাবেন সেটাও আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভে কি কি জানালেন সেটা আমরা জেনে নিই। 100 দিনের জব নিয়ে সিএস বলে দাও। যেটা ম্যাডাম আগেই বলেছেন সেটা আছে, আমরা ডিসেম্বর মাস থেকে এখন 5 মাস হয়ে গেছে 100 দিনের কাজ আমরা টাকাটা পাচ্ছি না, সেটা 7,000 কোটি পেরিয়ে গেছে সেটা আছে। সেটা আমাদের যারা জব কার্ড হোল্ডার্স আছে তাদেরকে কাজটা দিতে গেলে আমাদের যে বিভিন্ন দফতরে যে বিভিন্ন কাজগুলো চলছে জেলাগুলোতে, সেখানে আমাদের যারা 100 দিনের যারা জব কার্ড হোল্ডার্স আছে তাদেরকে আনস্কিল্ড যেটা কাজ আছে সেটা এমনি যেটা আমার লোক নিতে হবে ওর লোক নিতে হবে এটা হবে না। স্টেট জব কার্ড যারা হোল্ডার্স আছে যেহেতু তারা টাকা পাচ্ছেন না তাই তাদের প্রায়োরিটি দিতে হবে, এরকম একটা ম্যাম ডিএম জানেন, বিডিওরাও জানে, আমরা তাদেরকে পুরো গাইডলাইন্স দিয়ে দিয়েছি। তারপরে বিভিন্ন দপ্তরের সচিবরা আছেন তাদেরকেও দেওয়া হয়েছে। আরেকবার বলে দাও ম্যাম। हाँ जेटा आछे मेनली मैम जेटा आछे एखाने पीडब्ल्यूडी डिपार्टमेंट, इरिगेशन डिपार्टमेंट, डब्ल्यूआरआईडी डिपार्टमेंट, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट, पंचायत एंड रूरल डेवलपमेंट डिपार्टमेंट मूलत एरा ए डिपार्टमेंटगुलोते बेशी काज हय। तारपरे जेटा आछे आमादेर स्कूल एजुकेशन डिपार्टमेंटे विभिन्न काज हय, बैकवर्ड क्लासेस डिपार्टमेंट, ट्राइबल डिपार्टमेंट, তারপরে আছে এমএসএমই ডিপার্টমেন্ট, বিভিন্ন যে ডিপার্টমেন্ট মূলত এই ডিপার্টমেন্টগুলোতে, তারপরে পশ্চিমাঞ্চল উন্নয়ন ডিপার্টমেন্ট সেটা আছে। এখানে প্রচুর কাজ নেওয়া হয় প্রতি বছরই, এখনও কাজ অনগোয়িং কাজগুলো চলছে, নতুন কাজও নেওয়া হবে। এখানে একটা নির্দেশ পোর্টালও করা হয়েছে যে কোন জব কার্ড হোল্ডারকে কোথায় কোন স্কিমের এগেনস্ট কাজ দেওয়া হয়েছে, কত দিনের কাজ দেওয়া হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, এই পুরোটাই তার মধ্যে কিন্তু নথিভুক্ত করা হবে পোর্টালে। সে পোর্টালটাও ম্যাম আমরা সার্কুলেট করে দিয়েছি। এটা এখনই আমাদের যেহেতু 5 মাস ধরে এরা টাকা কাজ সেরকম পাচ্ছে না, পুরোনো টাকাটা যে কাজ করেছে সে টাকাও পাচ্ছে না, সেটা ইমিডিয়েটলি এদেরকে কাজ দিতে শুরু করে দেওয়া হবে। তো বন্ধুরা বর্তমানে লাইভে বুঝতে পারলেন বর্তমানে যে জব কার্ড কাজগুলি বিগত 5 মাস ধরে রয়েছে, সামান্য কিছু অর্থনৈতিক সমস্যার জন্য 5 মাস ধরে টাকাগুলো যে জব কার্ড হোল্ডার রয়েছে, অর্থাৎ যাদের কাছে জব কার্ড রয়েছে বা জব কার্ডের কাজ করছে তাদেরকে টাকা দেওয়া সম্ভব হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবার কিন্তু নতুন করে পুরো 5 মাসের জব কার্ডের টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 5 মাসে মোট যত টাকার কাজ করেছে, অর্থাৎ যে কদিন কাজ করেছে সে কদিনের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। মোট কিন্তু 30,600 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তবে বর্তমানে আবার নতুন করে জব কার্ডের কাজ দেওয়া শুরু হচ্ছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এবং লাইভে জানলেন যে 5 মাসের জব কার্ডের টাকা দেওয়া হবে এবং আবার নতুন করে জব কার্ডের কাজ শুরু হবে। তো বন্ধুরা আপনার পরিবারের কারো কাছে জব কার্ড থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এছাড়াও ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। সো বন্ধুরা এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ ভিডিও আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে থাকবে। আর এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।